আসসালামু আলাইকুম ভিহ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো দেখতে পাচ্তেছেন আজকে আরও একটা অ্যাকাউন্ট রিকভার করার জন্য নিয়েছি এটা আবার একজন সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট যিনি আমার রেফার অ্যাকাউন্ট করেছিল তো আমি আপনাদের প্রায় বলি যে যারা আমার রেফার অ্যাকাউন্ট করবে ইন ফিউচার যদি আপনি ভুলবশত কোনো অ্যামাউন্ট লস করে বসেন তাহলে আমি আপনার অ্যাকাউন্টে রিকভার করে দেবো এই অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন উনি 37 ডলার অবস্থায় আমাকে দিয়েছে ওনার অ্যাকাউন্টে প্রায় চারশো ডলার মতো লস আছে উনি যেটা বলছে আর কি তো আমরা ওনার অ্যাকাউন্টটা রিকভার করব এবং আমি কম্পাউন্ডিং ট্রেড করব যেহেতু কম্পাউন্ডিং ট্রেড করলে দেখা যাচ্ছে অল্প সময়ের মধ্যে অ্যাকাউন্ট রিকভার করা পসিবল আর ব্যাপার হচ্ছে কম্পাউন্ডিং ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই শিওর শর্ট শিওর পজিশনগুলো জানতে হবে আপনারা যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের কাছে যোগাযোগ করেন আমরা আগামীতে আপনার পঁচান্নতম ব্যাচের ক্লাস স্টার্ট করব। এক তারিখ থেকে আপনার চাইলে পঞ্চান্নতম ব্যাচে ভর্তি হয়ে আপনারা ট্রেডিংয়ের অ্যাডভান্স কোর্স করে নিজে ট্রেডিং করতে পারবেন আচ্ছা আর যারা চাচ্ছেন আমাদের সিগনালে জয়েন করে আমাদের সাথে ট্রেড নিতে তারা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের সিগনালে ডিটেলস দেওয়া আছে অর্থাৎ আমাদের রাফালিংকে অ্যাকাউন্ট করে মিনিমাম ডিপোজিট করে আপনারা আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হতে পারবেন ঠিক আছে তো আমি এখানে ট্রেড নেওয়ার জন্য পজিশন খুঁজতেছি ওকে চারশো ডলার বেশি সময় লাগবে না মোটামুটি ষাঞ্চ ডলার মতো আছে অ্যাকাউন্টে তো যেহেতু আমরা কম্পাউন্ডিং ট্রেড করবো সেক্ষেত্রে আমরা বেছে বেছে একদম শিওর শিওর যে পজিশনগুলো আছে ওগুলোতেই ট্রেড অ্যাপ্লাই করব এই জন্য আসলে সময় নিয়ে ট্রেড নিচ্ছি রিয়েল পায়ার্সগুলোতে দেখেন অনলি সিক্সটি পার্সেন্ট করে দিচ্ছে তো রিয়েল প্রায়সগুলা কেটে দিই কারণ পার্সেন্টেজ কম দিলে দেখা যাচ্ছে ট্রেডিংটা রিস্কি হয়ে যায় রিক্স বেশি নিচ্ছেন পার্সেন্ট কম দিচ্ছে জন্য চেষ্টা করবেন এইট্টি পার্সেন্টের উপরে যে গুলো থাকে ওগুলোতে ট্রেড করতে এবং বিগ্যানার যারা আছেন তারা ওটিসি মার্কেটটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন ওকে এখানে একটা পজিশন ক্রিয়েট হবে আই থিঙ্ক বিকজ এটা একটা স্ট্রং ব্যারিশ মোমেন্টাম তো এরকম মোমেন্টাম হলে লাগাতার বেশ কিছু রেড ক্যান্ডেল আসে এটাই মার্কেটে দেখি আমরা আমরা এখানে ডাউন ট্রেডের জন্য ট্রেড নিব ওকে ফাইন ওকে আমরা এখানে দিয়েছি ওকে এটা রেডি আসছে স্মল রেট বাট এই টাইপের ক্যান্ডেল আসলে মোমেন্টামের শেষে আসলে নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ করে ম্যাক্সিমাম সময় স্ট্র্যাটেজিতে যা শিখেছি আমরা ওকে দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু কন্টিনিউ করতেছে এটা আমাদের ফার্স্ট রেট ওকে আর কিছু ওটিসি পেয়ার্স সিলেক্ট করে নিই বিকজ ওটিসি পেয়ার্সেই পার্সেন্টেজ বেশি দিচ্ছে এখানে নাইনটি পার্সেন্ট যেগুলো দিচ্ছে এবারে একটা নেই ওকে এখানে নাইনটি থ্রি পার্সেন্ট আছে তো আলহামদুলিল্লাহ এটা ট্রেড আমরা অবশ্যই উইন করব বিকজ অনেক ডাউনে আসলে ক্যান্ডেল মুভ করতেছে পাশাপাশি আপনাদের বলে রাখি আপনারা আমাদের রাফালিংকে অ্যাকাউন্ট করবেন তারা ইনফিউচার যদি নিজের ভুলের কারণে কখনও বড়ো অ্যামাউন্ট লস করে ফেলেন সেক্ষেত্রে আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে আপনারা আমাকে ম্যাসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ সরি ম্যাসেঞ্জার আসলে কম ইউজ করা হয় আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যোগাযোগ করবেন আমাদের সাপোর্ট টিম আপনার সাথে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্ট নিয়ে নেবে এবং শিডিউল দিয়ে দেবে ওই শিডিউলে আমি আপনার অ্যাকাউন্টে ট্রেড করব ঠিক আছে তো আমরা নেক্সট এই পেয়ার্সে একটা দেখি এখানেও একটা করা যেত যদি শুরুতে থাকতাম ওকে আমরা উইন করেছি প্রিভিয়াস ট্রেড সেভেন জিরো ওকে ফাইন তো আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর এখানে একটা সিচুয়েশন ক্রিয়েট করতেছে দেখতেছি এখানে একটা সিকোয়েন্স মেনটেন করতেছে একটা গ্রিন আসার পর একটা রেড একটা গ্রিন আসার পর আবার দুটা রেড আবার একটা গ্রিন ক্রিয়েট হচ্ছে তো আমরা এখানে অপেক্ষা করি লাস্ট যদি এখানে গ্রিনে অ্যাপেয়ার থাকে সেক্ষেত্রে আমরা এখানে নেক্সট বি উইল বি রেড পাবো আমরা এখানে লোয়ার অপশান রেড নিয়েছি বিকজ এটা একটা সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি স্ট্রং ডাউন ফল এরভাবে আসলে মার্কেটটা কন্টিনিউ করতেছে এখান থেকে যদি দেখি একটা গ্রিন আসার পর আবার রেড আসছে আবার এদিকে গ্রিন আসার পর আবার রেড আসছে আবার গ্রিন আসার পর আবার রেড দুটা রেড আসছে এখানেও একটা গ্রিন আসছে আই থিঙ্ক এখানে একটা রেড হলেও পাবো এটা মার্কেটের একটা সিকোয়েন্স এই বিষয়গুলো আমাদের অ্যাডভান্স কোর্সে আমরা শিখিয়ে থাকি আপনারা যারা নিজে ট্রেডিং করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারেন আমাদের কোর্সে জয়েন করে আপনারা এসব অ্যাডভান্স বিষয় শিখে আপনারা নিজেরাই ট্রেডিং করতে পারবেন তো দেখতে পাচ্তেছেন এখানে স্মল রেড ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার ট্রাই করতেছে বাট আমি একদম হানড্রেড পার্সেন্ট শিওর যে এখানে রেড ক্যান্ডেলে আসবে বিকজ এটা ডাউন মোমেন্ট ডাউন মোমেন্টে সেলার্সের পাওয়ারে বেশি থাকে দ্যাটস ওয়াই এখানে আমরা রেডের সাথেই যাচ্ছি পাশাপাশি আমি পেয়ার্সগুলো একটু দেখব ওকে এখানে দেখেন আপ আচ্ছা এটা উইন করে আমরা নেক্সট পেয়ারে সুইচ করব আপাতত আমরা এখানে স্টে করতেছি ওকে অলরেডি দেখেন রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এবং আমরা ট্রেডটা উইন করছি আই থিঙ্ক ওকে একটু অপেক্ষা করি রেজাল্ট দিবে ওকে ফাইন আমরা উইন করছি তো আমাদের এখানে একটা পজিশন ক্রিয়েট হচ্ছে ক্যান্ডেলটা এই অবধি গেলে আমি এখানে একটা উল্টা ডিরেকশনের ট্রেড নিব ওকে 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 একটু জক রিজেকশন নিয়েছে রিটেসমেন্টের জন্য এখানে ট্রেড প্লেস করব ওকে ফাইন এই বরাবর করলে ভালো হতো যাই হোক এখানে আমরা দেখতে পারবো যে প্রিভিয়াস ক্যান্ডেল এর নিচেই থাকবে এটাকে রিটেসমেন্ট ট্রেডিং বলে আমাকে দুইবার রিজেকশন নিয়ে আসে আই হোপ আমাদের এন্ট্রি পয়েন্টের নিচেই ক্লোজ হবে নেক্সট ক্যান্ডেলে অথবা এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে আর চান্স নেই নেক্সট ক্যান্ডেলে আসলে রেড ক্যান্ডেলে হবে এবং এটা অনেকে স্ট্রং হবে আমাদের এই লেভেলটাকে আসলে অ্যাবভ মানে ব্রেক করে নিচে চলে আসবে দেখতে পাচ্ছি চান্স আসতেছে তবে আমার ট্রেডটা যদি এইখানে প্লেস করতে পারতাম তাহলে আরো বেটার হতো তো যাই হোক আমাদের ট্রেড এন্ট্রি পয়েন্ট নিচে হলো সমস্যা নেই আই হোপ এখানে একটা স্ট্রং রেড ক্যান্ডেল আসবে এবং আমরা ট্রেডটা উইন করবো তো দেখতে পাচ্তেছেন এখানে সেল ট্রাই করতেছে আসার জন্য ওকে মার্কেটে এখনো সময় আছে যেহেতু ওটিসি মার্কেট ওটিসি মার্কেট ইজ ভেরি রিস্কি মার্কেট দেখতে পাচ্তেছেন অনেক বড় একটা রিজেকশন নিয়ে চলে আসছে ওকে এটা আমরা ক্রস করে ফেলছি ওকে শেষ মুহূর্তে কিন্তু আমরা ট্রেডটা উইন করছি 256 ডলার আমরা এখানে 256 ডলারের একটা ট্রেড নিব Okay আমরা এখানে হাফ সাজেশন ট্রেড নিব বিকজ আপনারা খেয়াল করেন এটা কিন্তু রেড ক্যান্ডেল হয়নি আমি যেমনটা ধারণা করছি এমনটা কিছুটা হইছে বাট পারফেক্টলি এমনটা হয়নি ঠিক আছে লাস্ট মোমেন্টে হিউজ একটা রিজেকশন নিয়ে উপরে দিয়ে উঠেছে তো আমরা জানি উপরের দিকে উঠে হচ্ছে বায়ার্স তো এখানে বায়ার্সের শক্তি অত্যন্ত বেশি যার কারণে বায়ার্স ফোর্সের কারণে মার্কেটটা এখানে স্মল যে রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে অর্থাৎ ডোজি টাইপ ক্যান্ডেল মানে এই সিম্বলটাই কিন্তু আপনাকে বোঝাচ্ছে যে সেলার্সরা এখানে অত্যন্ত উইক এবং প্রিভিয়াস বায়ার্স এখানে ভেরি স্ট্রং তো সেলার্সটা যেহেতু এখানে উইক তো নেক্সট যে এই একটা ওয়েভটা আসলে দখল করবে কে বায়ার্স দ্যাট দ্যাটস এখানে কিন্তু বায়ার্স ক্যান্ডেল অ্যাপেয়ার হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু কন্টিনিউ উপরের দিকেই যাচ্ছে ঠিক আছে তো আমরা এই ট্রেড উইন করলে আসলে আমাদের রিকভারি কমপ্লিট হয়ে যাবে পাশাপাশি আপনাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করব ব্যাপারটা হচ্ছে আপনারা যারা আমাদের সিগন্যাল নিয়ে ট্রেড করতে চাচ্ছেন তারা আমাদের রাফালিংকে এখন করবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে কোয়াটেক্স অথবা পকেট অপশন আপনারা আমাদের রেফার এখন অ্যাকাউন্ট করে মিনিমাম দশ বিশ ডলার ডিপোজিট করে আপনারা আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হতে পারবেন আমাদের সিগনাল গ্রুপে আমরা দুইবেলা সিগন্যাল দিয়ে থাকি বিকাল পাঁচটার দিকে এবং রাত নটার দিকে পাশাপাশি আপনারা আমাদের সিগনালে আমাদের রেফালিঙ্কি অ্যাকাউন্ট করলে আমাদের সিগন্যাল গ্রুপও যেমন জয়েন হতে পারবেন এবং ইন ফিউচার আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম হলে আমরা আপনাদের অ্যাকাউন্ট আর যে কোনো প্রবলেম সলভ করে দিব এছাড়াও আপনার অ্যাকাউন্টে যদি আনফর্চুনেটলি বড় কোনো অ্যামাউন্ট আপনি লস করে থাকেন যেমন আজকে যার অ্যাকাউন্ট রিকভার করলাম আমার এনার প্রায় চারশো ডলারের মতো লস ছিল আলহামদুলিল্লাহ রিকভার করে দিয়েছি তো এই জিনিসটা আমি বহল রাখবো আপনারা যারা আমাদের র্যাফেলিঙ্কে অ্যাকাউন্ট করবেন ইন ফিউচার যদি কোনো বড়ো অ্যামাউন্ট লস করে ফেলেন সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের অ্যাকাউন্ট রিকভার করে দেবো অবশ্যই মিনিমাম একটা অ্যামাউন্ট রাখবেন ধরেন আমি গত ভিডিওতে কিন্তু একজনের অ্যাকাউন্টে পাঁচ ডলার ছিল সেটা দিয়েও কিন্তু রিকভার করে দিয়েছি তারপরেও একটা ভালো অ্যামাউন্ট রাখবেন ধরেন যদি পাঁচশো ডলার এরকম হয় তাহলে দশ বিশ ডলার হলেই আমার জন্য অ্যান আমি যেহেতু কম্পাউন্ডিং করে রিকভার করি তো এরকম আর যদি দেখা যাচ্ছে বেশি হয় এক হাজার দুই হাজার ডলার এরকম বেশি হয় তাহলে পঞ্চাশ ডলার একশো ডলার রাখার চেষ্টা করবেন এই অবস্থায় জাস্ট অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাকে দেবেন আমি আপনার অ্যাকাউন্ট করে দেবো তবে অবশ্যই আমার রেফার লিংকে অ্যাকাউন্ট করতে হবে আমার রেফার লিংকে অ্যাকাউন্ট করলে সেক্ষেত্রে আপনার ওই অ্যাকাউন্টে লস হলে আমি রেখারকে দেবো আদার্স কারোর রেফার লিংকে অ্যাকাউন্ট খুলছেন বা আপনি নিজে নিজে অ্যাকাউন্ট খুলছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফ্যাসিলিটিস পাবেন না এবং ইতিমধ্যে যদি আপনি কারো রেফার লিংকে অ্যাকাউন্ট খুলে থাকেন আমার ব্যতীত অন্য কারো তাহলে আপনি ওই অ্যাকাউন্টটা ডিলিট করে নতুন করে অ্যাকাউন্ট খুলবেন শুধু জিমেল চেঞ্জ করবেন ওই এনআইডি কার্ড ওই নাম ওই অ্যাড্রেস দিয়ে আপনি আবার ভেরিফাই করতে পারবেন ঠিক আছে তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ